নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্য পদে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এটি হচ্ছে আর আর বি এন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ ভারতীয় রেলওয়েতে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস অর্থাৎ দু সালে পঁয়ত্রিশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে এবং প্রিভিয়াস ভ্যাকেন্সি অর্থাৎ দু হাজার উনিশে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তরটি এবং যা যারা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে এবং আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশন প্রসেস কি রয়েছে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়সের লিমিট থেকে শুরু করে বেতন প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো ভিডিও শুরুতে যে তথ্য সম্পর্কে অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে আর আর যে পরীক্ষা বা যে নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু দুটি ক্যাটাগরি রয়েছে প্রথম ক্যাটাগরি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং আরও একটি ক্যাটাগরি হচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ যা যারা গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এবং তোমরা চাইলে যদি তোমাদের গ্র্যাজুয়েশান থাকে তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উচ্চ মাধ্যমিক পাসে যে সমস্ত পোস্টে চাকরি পাওয়া যায় প্রত্যেকটি পোস্টে হচ্ছে লেভেল টু অথবা লেভেল থ্রির পোস্ট রয়েছে অর্থাৎ সেভেন সেন্ট্রাল পে কমিশনে কেন্দ্রীয় সরকারের যে বেতন রয়েছে সেখানে লেভেল এর বেতন পাবে এবং লেভেল এর কিন্তু বেতন পাবে বিভিন্ন পোস্টের জন্য আর গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে লেভেল ফোরের বেতন থেকে শুরু করে লেভেল ফাইভের বেতন এবং লেভেল সিক্সের বেতন কিন্তু তোমরা পেতে পারো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো তো দেখো প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে আর আরবি এন ক্লাস টুয়েলভ পাস পোস্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো এখানে টোটাল পাঁচ ধরনের পোস্ট রয়েছে যে পাঁচটি পোস্টের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে যেমন দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জুনিয়র টাইম কিপার রয়েছে ট্রেন ক্লার্ক রয়েছে এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে কি দেখো এখানে এই যে প্রথমে যে চারটি পোস্ট রয়েছে এই চারটি পোস্ট হচ্ছে লেভেল টুয়ের পোস্ট ঠিক আছে লেভেল এর পোস্ট হচ্ছে প্রথমে চারটি পোস্ট এবং পঞ্চম নম্বরে যে পোস্ট রয়েছে এটা হচ্ছে লেভেল এর পোস্ট তো সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এবং বিভিন্ন বেতন রয়েছে অর্থাৎ প্রথমে চারটি পোস্টের ক্ষেত্রে লেভেল টুয়ের বেতন পাবে এবং যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা এখানে লেভেল থ্রি এর বেতন পাবে এবং এই যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বয়সের লিমিট তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় এস সি হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছর পিডাব্লুডি ওবিসি ক্যাটাগরিতে তেরো বছর আর পিডাব্লিউডি এস সি টি ক্যাটাগরিতে পনেরো বছরের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে আর আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যেটা অনেকেই হয়তো জানো যেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে রেলওয়ের তরফ থেকে যতগুলি বিজ্ঞপ্তি আসতে চলেছে বা যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু কোভিড নাইন্টিনের কারণে তিন বছরের বাড়তি কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে তো একই রকমভাবে আর আর ক্ষেত্রেও তোমরা বাড়তি তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ এই যে তিন বছরের বয়সের ছাড় এটা জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ও প্রত্যেকে কিন্তু ছাড় পেয়ে যাবে অর্থাৎ এই যে বয়সের লিমিট জেনারেল ক্যাটাগরিতে আঠারো থেকে তিরিশ নর্মালি রাখা হয় এখানে কিন্তু তোমরা আঠারো থেকে ৩৩ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ এবং এছাড়াও তিন বছর পাঁচ বছর দশ বছর তেরো বছর এবং পনেরো বছর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এখানে দেখো বেতন সম্পর্কে এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো লেভেল টুয়ের যে স্যালারি রয়েছে যেখানে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো হচ্ছে লেভেল যে টু সেই লেভেল টু এর বেতন যেখানে তোমরা ডি এ পেয়ে যাবে ফিফটি পারসেন্ট এইচ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে যাবে ট্রাভেল অ্যালাউন্স পেয়ে যাবে এবং মেডিকেল অ্যালাউন্স পেয়ে যাব এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি অ্যালাউন্স বা বেনিফিট রয়েছে এবং এছাড়াও আরও বিভিন্ন অ্যালাউন্স কিন্তু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পাওয়া যায় তার কারণ হচ্ছে রেলওয়ে যে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে ন্যাশনাল হলিডে রয়েছে সেই সমস্ত দিনেও কিন্তু অনেক সময় কাজ করতে হয় অথবা তোমাদেরকে ওভার ডিউটি কিন্তু করতে হয় তো সেই সমস্ত যে এক্সট্রা যে আওয়ার্সগুলি রয়েছে সেই সমস্ত আওয়ার্সগুলিতেও তোমরা কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে উনিশ হাজার নশো এটা হচ্ছে শুরুতেই এবং তা শেষেতে তোমরা ডিএ এ এইচ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে চৌত্রিশ হাজার প্লাস মিনিমাম তোমরা বেতন পেয়ে যাবে আবার কিছু কিছু শহরে বা কিছু কিছু গুরুত্বপূর্ণ সিটিতে তোমরা এর থেকে বেশি স্যালারিও কিন্তু পেতে পারো এটা হচ্ছে মিনিমাম লেভেল টুয়ের ইন হ্যান্ড স্যালারি এবং দেখো লেভেল টুয়ের ক্ষেত্রে এই সমস্ত পোস্ট রয়েছে প্রথমে চারটি পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো আর লেভেল থ্রি এর ক্ষেত্রে দেখো একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা হচ্ছে লেভেল থ্রি এর বেতন প্লাস তোমরা এখানেও ডিএ এইচ আর এ টি অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং শুরুতেই ছত্রিশ হাজার প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে এটা হচ্ছে মিনিমাম স্যালারি লেভেল থ্রি এর ক্ষেত্রে আবার কিছু কিছু লোকেশনে এর থেকে বেশি স্যালারিও তোমরা কিন্তু পেতে পারো এখানে আরও একটি তথ্য দেখো এখানে কমার্শিয়াল কাম যে টিকিট ক্লার্ক রয়েছে এটা হচ্ছে লেভেল থ্রি পোস্ট আর বাকিগুলো হচ্ছে লেভেল এর পোস্ট এবং এগুলি প্রত্যেকটির ক্ষেত্রেই তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো পরবর্তী এরপর আমরা আলোচনা করব আরআরবি আর বি এন লেভেল পোস্ট অর্থাৎ যা যারা গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে চাইছো তাদের ক্ষেত্রে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুডস গার্ড রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র কিপার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেল পোস্ট অর্থাৎ গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় এসসি এস টি পাঁচ বছরের ছাড় পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছর পিডাব্লিউডি ও ক্যাটাগরিতে তেরো বছর এবং পিডাব্লিউডি সি এস টি ক্যাটাগরিতে পনেরো বছরের ছাড় পেয়ে যাবে আর কোভিড নাইন্টিনের কারণে দু সালে যতগুলি রেলওয়ে নিয়োগ হবে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে একই রকমভাবে এই যে বিজ্ঞপ্তি এটার ক্ষেত্রেও তোমরা তিন বছরের বাড়তি ছাড় কিন্তু পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরিতে আঠারো থেকে ছত্রিশ হচ্ছে বয়সের লিমিট ঠিক আছে আঠারো থেকে ছত্রিশ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আর বাকিদের ক্ষেত্রে সরকারিভাবে যা বয়সের ছাড় রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে এবং এই যে ছাড় তিন বছরের এটা কেবলমাত্র দু হাজার চব্বিশ সালের জন্য কিন্তু পরবর্তী যে বিজ্ঞপ্তি পরবর্তী বছরে যে আসবে সেই সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু এই বাড়তি তিন বছরের ছাড় কিন্তু পাওয়া যাবে না এটা কেবলমাত্র দু হাজার চব্বিশ সালের বিজ্ঞপ্তির জন্য দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানে রাখি অ্যাপ্লিকেশান ফি তো অ্যাপ্লিকেশান ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ও পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি এস টি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকো তাহলে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর সিবিটি ওয়ান যে পরীক্ষা সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ও চারশো টাকা তোমরা নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে এবং মেয়েদের ক্ষেত্রে এস সি এস পিডাব্লিউডি এবং ইবিসি তাদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে তো প্রথমে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদেরকে পেমেন্ট করে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং তারপরে যখনই তোমরা সিবিটি ওয়ান পরীক্ষা দেবে সেই সিবিটি ওয়ান পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তোমরা নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ নির্দিষ্ট অ্যামাউন্ট তোমরা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে এখানে দেখো যে সমস্ত পোস্টে তোমরা আর আর মাধ্যমে চাকরি পেতে পারো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় সেগুলো কিন্তু রয়েছে যেখানে টোটাল তেরো ধরনের কিন্তু পোস্ট রয়েছে এই সমস্ত মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো প্রত্যেকটি হচ্ছে পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থেকে শুরু করে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জুনিয়র টাইম কিপার ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এগুলো হচ্ছে পোস্ট এখানে অনেকেরই হয়তো একটু প্রশ্ন হয়তো হতে পারে যে এই পোস্টে দেখো লেখা রয়েছে অ্যাপ্রেন্টিস কিন্তু এটা হচ্ছে পারমানেন্ট পোস্ট অ্যাপ্রেন্টিস হচ্ছে এটা নাম কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস হচ্ছে এই পোস্টের নাম এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন লেভেল পোস্ট রয়েছে এবং এটা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট পোস্ট এই যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটি হচ্ছে পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং দেখো এই যে লেভেল টুয়ের যে পোস্টগুলি রয়েছে এই লেভেল এর পোস্টের ক্ষেত্রে বা লেভেল এর যে পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টগুলি থেকে প্রমোশন হয়ে পরবর্তী ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টে কিন্তু যেতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে সেখানে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে তারপরে নির্দিষ্ট সময় পরে তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশন হবে এবং প্রমোশনের মাধ্যমে তোমরা গ্র্যাজুয়েশন লেভেল পোস্টে কিন্তু যেতে পারবে তো দেখো এই সমস্ত পোস্টে চাকরি পেতে গেলে সিলেকশান প্রসেস কি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো যেখানে তোমাদের জানি রাখি এই যে বিভিন্ন ধাপগুলি রয়েছে এই ধাপগুলি কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে নয় কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন সিলেকশান প্রসেস রয়েছে পুরোপুরি দেখে থাকো সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব তো দেখো প্রথমের ধাপ হচ্ছে সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটারে একটি পরীক্ষা হবে এটা হচ্ছে সিবিটি ওয়ান পরীক্ষা আর এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু যে যে রিফান্ড রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবে তারপরে হবে কম্পিউটার বেসড টেস্ট টু অর্থাৎ সিবিটি টু হবে তারপরে হবে সিবিএটি এটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট এবং এটা কিন্তু সবার জন্য নয় টাইপিং স্কিল টেস্ট এটা পরবর্তী ধাপ এটাও সবার জন্য নয় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে হবে মেডিকেল টেস্ট এই হচ্ছে টোটাল ছয়টি ধাপ এবং ছয়টি ধাপের সবগুলো কিন্তু সবার জন্য নয় তো চলো দেখা যাক কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী ধাপ রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটি পরীক্ষা কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কম্পালসারি রয়েছে কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এই যে ধাপটি রয়েছে এটা হচ্ছে কেবলমাত্র স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই যে দুটি মূল্যবান পোস্ট রয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই দুটি পোস্টকে কিন্তু টার্গেট করে তার কারণ হচ্ছে এই দুটি পোস্টের ক্ষেত্রে বেতন এবং প্রমোশন খুব ভালো তো যে কারণে এই দুটি পোস্ট কিন্তু অনেকেই টার্গেট করে থাকে এবং এই দুটি পোস্টের ক্ষেত্রে সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হয় টাইপিং স্কিল টেস্ট হয় দেখতে পাচ্ছ এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র টাইম কিপার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হয় এখানে আরও একটি তথ্য বলে রাখি যে সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট হবে না অর্থাৎ সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অথবা যে টাইপিং টেস্ট রয়েছে সেই সমস্ত ধাপগুলি যে সমস্ত পোস্টের ক্ষেত্রে হবে না অর্থাৎ শুধুমাত্র দুটি সিবিটি পরীক্ষা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সাম হবে অর্থাৎ রকমের স্কিল টেস্ট কিন্তু হবে না এই সমস্ত পোস্টের ক্ষেত্রে সেই পোস্টগুলি হচ্ছে টিসি অর্থাৎ ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক গুডস গার্ড এবং সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কোনো রকমের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট বা সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এই সমস্ত ধাপগুলি কিন্তু হবে না দুটি অনলাইনে পরীক্ষা হবে তারপরে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু জয়নিং পেয়ে যাবে এখানে দেখো প্রথমে যে পরীক্ষাটি হবে যেটা হচ্ছে সিবিটি ওয়ান সেই সিবিটি ওয়ানের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কীরকমের রয়েছে তো সিবিটি ওয়ানের ক্ষেত্রে দেখো জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বর ম্যাথামেটিক্সে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর অর্থাৎ টোটাল এখানে একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এবং টোটাল তোমরা সময় পেয়ে যাবে নব্বই মিনিট অর্থাৎ নব্বই মিনিটে তোমরা কিন্তু তিনটি সাবজেক্টের একশোটি কোশ্চেন একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু ওয়ান বাই থার্ড ওয়ান বাই থার্ড এখানে নেগেটিভ মার্কিং রয়েছে আর যা যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ লেখক নিয়ে যাবে যাদের লিখতে সমস্যা রয়েছে তারা টোটাল একশো কুড়ি মিনিট কিন্তু সময় পেয়ে যাবে একশো কুড়ি মিনিট তারা কিন্তু সময় পাবে আর বাকি ক্যান্ডিডেট নব্বই মিনিট সময় পাবে তো এই হচ্ছে সিবিটি ওয়ান পরীক্ষা এবং এই পরীক্ষাটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে এই পরীক্ষার নম্বর ফাইনাল মেরিট লিস্টে ধরা হবে না কিন্তু এই পরীক্ষায় নম্বর কিন্তু খুব ভালো তুলতে হবে তার কারণ হচ্ছে কি এই পরীক্ষাতে তোমরা যত নম্বর পাবে এবং যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেই টোটাল ভ্যাকেন্সির টোয়েন্টি টাইমস অর্থাৎ কুড়ি গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে পরবর্তী ধাপে অর্থাৎ সিবিটি টুতে তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে খুব ভালো কিন্তু স্কোর করতে হবে এবং যে টোটাল ভ্যাকেন্সি থাকবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেই ভ্যাকেন্সির গুণ সফল প্রার্থীদের কিন্তু ডাকা হবে পরবর্তী সিবিটি টু পরীক্ষার জন্য তো সেক্ষেত্রে এই পরীক্ষাটিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এখানে দেখো এই পরীক্ষার যে সিলেবাস রয়েছে সিবিটি ওয়ান পরীক্ষার যে সিলেবাস সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে যেখানে দেখো ম্যাথামেটিক্স থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস যে সমস্ত টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো এখানে কমপ্লিট দেওয়া রয়েছে এগুলোই কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে আর পরবর্তী দেখো এখানে যে সিবিটি টু পরীক্ষা হবে সেই সিবিটি এর ক্ষেত্রে দেখো এক্সাম প্যাটার্ন কীরকমের রয়েছে সিবিটি এর ক্ষেত্রে দেখো সাবজেক্ট কিন্তু সেম রয়েছে কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস সেগুলো কিন্তু এখানে বেশি রয়েছে তো সেক্ষেত্রে এই যে তিনটি সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্ট কিন্তু তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে মেন পরীক্ষা যে রয়েছে সেই মেন মেন পরীক্ষা লেভেলেই কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে যাতে তোমরা প্রিলিমসে খুব সহজে কোয়ালিফাই করতে পারো এবং মেন্সের ক্ষেত্রেও কিন্তু সেটা সুবিধা হয়ে যায় দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্সে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর যেখানে টোটাল নব্বই মিনিট অর্থাৎ সময় থাকছে নব্বই মিনিট কিন্তু একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নম্বরের পরীক্ষা ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং যা যারা স্ক্রাইব নিয়ে যাবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে এরা হচ্ছে সিবিটি টু এবং এই পরীক্ষাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তার কারণ হচ্ছে এই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয় তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে যাদের যত বেশি নম্বর থাকবে তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু তত বেশি এবং এই পরীক্ষার ক্ষেত্রে যে দেখো যে সিলেবাস রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ম্যাথামেটিক্স জিআই এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এই যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করতে পারবে এই সমস্ত টপিকগুলো বা এই সমস্ত অধ্যায়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো দেখো পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপটি হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এবং এই ধাপটি হচ্ছে তিন নম্বর ধাপ সিলেকশনের ক্ষেত্রে এবং এটি কাদের জন্য এটি হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টার এই দুইটি পোস্টের জন্য যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে এই ধাপটি হবে এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হ্যাজ নো নেগেটিভ মার্কিং অর্থাৎ এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং নেই কিন্তু এই পরীক্ষাতে তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং খুব ভালো কিন্তু স্কোর করতে হবে এটা সিলেকশানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তার কারণ হচ্ছে কি দেখো এখানে বিয়াল্লিশ নম্বর কিন্তু তোমাদেরকে পেতেই হবে কমপক্ষে বিয়াল্লিশ নম্বর কিন্তু পেতেই হবে তাহলে তোমরা যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কিন্তু ক্যালকুলেট করা হবে বিয়াল্লিশ নম্বর যদি না পাও তাহলে কিন্তু মেরিট লিস্ট কিন্তু ক্যালকুলেট করা হবে না অর্থাৎ যে সিলেকশান রয়েছে সেখানে তোমাদের জানিয়ে রাখি যে সিবিটি টু পরীক্ষা হবে সেই সিবিটি টু পরীক্ষার সেভেন্টি পারসেন্ট কিন্তু ওয়েটেজ থাকবে এবং এই যে সিবিএটি পরীক্ষা সেই সিবিএটি পরীক্ষায় কিন্তু থার্টি পারসেন্ট ওয়েটেজ থাকবে ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে অর্থাৎ ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু ওয়েটেজ রয়েছে তো সেক্ষেত্রে এই পরীক্ষাতেও তোমাকে খুব ভালো স্কোর করতে হবে মিনিমাম বেয়াল্লিশ হচ্ছে কোয়ালিফাইং মার্কস এবং এই যে কোয়ালিফাইং মার্কস এটা প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে অর্থাৎ কোনো ক্যাটাগরিতে যে ছাড় রয়েছে সেটা কিন্তু নেই প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে বিয়াল্লিশ নম্বর কিন্তু কমপক্ষে পেতেই হবে আর এখানে দেখো এই যে পরীক্ষা যেখানে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন আনসার হবে এবং কী রকমের কোশ্চেন আনসার হবে বা এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেটগুলো পেয়ে যাবে আর আরও একটি তথ্য দেখো এখানে বলা হচ্ছে বেস্ট অন দ্য মার্কস স্কোরড ইন আর আর বি এন টিপিসি সিবিটি টু এক্সাম এবং সিবিএটি এক্সাম মেরিট লিস্ট উইল বি রিলিজড অর্থাৎ যে সিবিটি টু পরীক্ষা এবং এই যে পরীক্ষাটি হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এই দুইটি পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে কাদের জন্য ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টার এই দুইটি পোস্টের জন্য যেখানে ওয়েটেজ দেখতে পাচ্ছ সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পারসেন্ট কিন্তু ওয়েটেজ থাকবে পরবর্তী দেখো যে টাইপিং স্কিল টেস্ট হবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কীরকমের টাইপিং স্কিল হবে তো দেখো টাইপিং স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড মেনটেন করতে হবে ইংলিশে ইংলিশে যদি তুমি টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তাহলে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু তোমাদের স্পিড থাকতে হবে যে কোনো একটি যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে এবং পার্সোনাল কম্পিউটার কিন্তু করতে হবে যেখানে কোনো রকমের এডিটিং বা স্পেল চেক ফ্যাসিলিটি কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না আর এখানে আরও একটি তথ্য যা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং যা যারা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপিং স্কিল টেস্ট হবে না কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই একটি সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে শো করতে হবে যে সার্টিফিকেট হচ্ছে টাইপিং স্কিল টেস্ট এক্সামশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট মেডিকেল বোর্ড ইন দ্য ওয়েবসাইট অফ আরআরবি বিফোর কন্ডাক্ট অফ টাইপিং স্কিল টেস্ট অর্থাৎ যা যারা টাইপিং স্কিল টেস্টে ডাক পাবে পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষার আগে এ নির্দিষ্ট একটি সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে শো করতে হবে পরীক্ষার আগে এবং তাদের ক্ষেত্রে এই ধাপ কিন্তু হবে না তাদের যে সিবিটি টু পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের ফাইনাল মেট লিস্ট তৈরি করা হবে এবং এই পরীক্ষা তোমাদের কিন্তু হবে না আর আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যাদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে তাদেরকে কিন্তু অবশ্যই এই পরীক্ষাটি কোয়ালিফাই করতে হবে এই পরীক্ষার নম্বর ধরা হবে না কিন্তু তোমাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে তাহলে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ধরা হবে অর্থাৎ ক্যালকুলেট করা হবে এবং যে ফাইনাল মেরিট লিস্ট যাদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট রয়েছে যে সমস্ত পোস্টের ক্ষেত্রে তাদের যে সিবিটি টু পরীক্ষা সেই পরীক্ষা নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে অর্থাৎ এই যে পরীক্ষা এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার জাস্ট তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে এবং পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং যেখানে তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন যা কিছু তথ্য তুমি সেখানে দেবে প্রত্যেকটি তোমাদের কিন্তু ভেরিফাই করা হবে এবং যা কিছু অরিজিনাল ডকুমেন্ট রয়েছে অ্যাসেন্সিয়াল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে এখানে দেখো অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে সেই সংক্রান্ত তথ্য তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে এবং এই ক্যালেন্ডারে তোমরা দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান কিন্তু জুলাই মাসেই শুরু হবে এবং পরবর্তী রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে লেভেল টু এবং লেভেল থ্রি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এই যে এন টি যে গ্র্যাজুয়েশান লেভেলের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান বেরোনোর পরেই কিন্তু পরবর্তী লেভেল টু এবং লেভেল থ্রির বেরোবে অর্থাৎ এখানে এন ক্ষেত্রে টোটাল দুটি বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে এবারে আগে দু হাজার উনিশে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি কিন্তু ছিল কিন্তু দু হাজার চব্বিশে নিয়োগের ক্ষেত্রে টোটাল দুটি বিজ্ঞপ্তি জারি হবে একটি হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল আরেকটি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বা ক্লাস টুয়েলভ প্লাস লেভেলে কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে অর্থাৎ জুলাই মাস থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের এ জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে সমস্ত বিভিন্ন লেভেল রয়েছে বা যে সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু সিবিটি টু পরীক্ষা আলাদা হবে অর্থাৎ লেভেল টু এর যে সমস্ত পোস্ট রয়েছে তাদের পরীক্ষা আলাদা হবে লেভেল এর ক্ষেত্রে আলাদা হবে লেভেল ফোরের আলাদা লেভেল ফাইভ আলাদা এবং লেভেল সিক্সের আলাদা অর্থাৎ তুমি কোন লেভেলে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কোয়েশ্চান পেপার সেট করা হবে সেপারেট পরীক্ষা কিন্তু হবে সিবিটি এর ক্ষেত্রে আর সিবিটি ওয়ান পরীক্ষায় সফল প্রার্থীদের মোট শূন্য পদের কুড়িগুণ প্রার্থীদেরকে কিন্তু ডাকা হবে সিবিটি টু পরীক্ষার জন্য অর্থাৎ সিবিটি ওয়ান পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা শর্ট লিস্টেড হবে বা যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু কীরকমভাবে ডাকা হবে যে টোটাল ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির গুণ যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ডাকা হবে সিবিটি টু পরীক্ষার জন্য আর যাদের ক্ষেত্রে সিবিএটি এবং টাইপিং স্কিল টেস্টও হচ্ছে তাদের ক্ষেত্রে দেখো আট গুণ প্রার্থীদেরকে কিন্তু ডাকা হবে যারা সিবিটি টু পরীক্ষাতে কোয়ালিফাই করবে ঠিক আছে সিবিটি টু পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে সেই সমস্ত সফল প্রার্থীদের টোটাল ভ্যাকেন্সির গুণ প্রার্থীদেরকে কিন্তু ডাকা হবে সিবিএটি অথবা টাইপিং স্কিল টেস্ট পরীক্ষার জন্য আর যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু সিবিটি টু পরীক্ষার যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতেই হবে কিন্তু যদি তুমি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেশন মাস্টার এই দুটি পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের যে সিবিটি টু পরীক্ষা সেই পরীক্ষাতে থাকবে সেভেন্টি পারসেন্ট ওয়েটেজ আর সিবিএটি পরীক্ষাতে থাকবে থার্টি পার্সেন্ট ওয়েটেজ তো সেক্ষেত্রে এইরকমভাবেই কিন্তু তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো এখানে দেখো বেতন সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি কোন কোন পোস্টের ক্ষেত্রে রকমের বেতন পাওয়া যায় তো লেভেল টুয়ের যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এরা হচ্ছে সেভেন সেন্ট্রাল পে কমিশনে বেতন অর্থাৎ উনিশ হাজার নশো হচ্ছে মিনিমাম বেসিক পে এবং তেষট্টি হাজার দুশো হচ্ছে সর্বোচ্চ একই রকমভাবে লেভেল এর ক্ষেত্রে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো লেভেল ফোরের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো লেভেল ফাইভের ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো লেভেল সিক্সের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো রয়েছে এবং এই যে বেসিক পে রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম বিভিন্ন সময়ে যে বেসিক পে তোমাদের থাকবে সেই বেসিক পে সাথে তোমরা পেয়ে যাবে ডিএ ডিএ হচ্ছে ফিফটি পারসেন্ট অব দ্য বেসিক পে অর্থাৎ যে নির্দিষ্ট সময়ে তোমাদের যে বেসিক পে থাকবে অর্থাৎ ইনিশিয়ালি তোমরা এই সমস্ত বেসিক পে পাবে শুরুতেই এবং প্রতি বছর এগুলো কিন্তু ইনক্রিমেন্ট হতে হতে সর্বোচ্চ এগুলো হচ্ছে বেসিক পে এবং যেরকম বেসিক পে তোমাদের থাকবে সেই বেসিক পে ফিফটি তোমরা ডি এ পেয়ে যাবে ডিআরনেস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু বিভিন্ন সিটিতে বিভিন্ন রয়েছে এক্স ওয়াই জেড ক্যাটাগরি সিটিতে বিভিন্ন রয়েছে মিনিমাম দশ থেকে ম্যাক্সিমাম তিরিশ কিন্তু রয়েছে এক্স ক্যাটাগরিতে যদি তুমি চাকরি পাও তাহলে সেক্ষেত্রে তোমরা তিরিশ পার্সেন্ট পেয়ে যাবে ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আর জেড ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা টেন পারসেন্ট কিন্তু এইচআরে পেয়ে যাবে অর্থাৎ মিনিমাম টেন পার্সেন্ট তোমরা পাবেই পাবে এবং তার সে সাথে দেখো এখানে টি এ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স রয়েছে মেডিকেল অ্যালাউন্স রয়েছে স্পেশাল অ্যালাউন্স রয়েছে এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে তোমরা ইন হ্যান্ড শুরুতেই যে বেতন তোমরা পাবে সেটা হচ্ছে তেত্রিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার পর্যন্ত অর্থাৎ যে লেভেল টু এর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা তেত্রিশ হাজার বেতন পেয়ে যাবে এরা হচ্ছে মিনিমাম বেতন এবং কিছু কিছু শহরে এর থেকে বেশি স্যালারি পাবে লেভেল টুয়ের ক্ষেত্রে এবং সর্বোচ্চ এখানে সত্তর হাজার পর্যন্ত কিন্তু তোমরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বেতন পেতে পারো তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং খুব ভালো বেতন কিন্তু তোমরা পেতে পারো যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং ভারতীয় রেলওয়ের তরফ থেকে আর আর এন দু হাজার চব্বিশে নিয়োগে তোমরা এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য ধন্যবাদ